আপনার সার্টিফিকেট আপনার পাসপোর্ট আপনার ভোটার আইডি এই জিনিসপত্রগুলো হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ রাখার জন্য কোনো স্পেসিফিক আমি রাজীব আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো গুগল ড্রাইভের ইন্টারফেস এবং আমি চেষ্টা করব আপনি কিভাবে সেফলি আপনার কাগজপত্র আপনার প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রয়োজনীয় ইমেজ ভিডিও সেগুলো হান্ড্রেড পার্সেন্ট সেফলি গুগল ড্রাইভে জমা রাখবেন এবং এটা এবং আপনার কখনোই এই কাগজপত্র হারানোর কোনো ভয় থাকবে না সো ভিউয়ার্স আজকে আমরা মূলত গুগল ড্রাইভের ইন্টারফেস নিয়ে কথা বলবো আমি চেষ্টা করব আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য গুগল ড্রাইভের ইন্টারফেসের প্রত্যেকটা বিষয় নিয়ে তো চলুন সর্বপ্রথম আমরা আমাদের গুগল ড্রাইভ অ্যাকাউন্টে লগ ইন করি লগ ইন করার জন্য আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে গুগল ড্রাইভ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল রয়েছে আমি যেটা সাজেশনে দিয়ে দিয়েছি আপনারা সেটা দেখে নিতে পারেন তো যাদের অ্যাকাউন্ট আছে তারা কীভাবে লগ ইন করবেন লিখবেন গুগল ড্রাইভ গুগল ড্রাইভ গুগল ড্রাইভ লিখলে আপনার অনেকটা ড্রাইভ যাবেন বা আপনি টাইপ করতে পারেন ড্রাইভ গুগল ডট কম তো গুগল ড্রাইভে লগ ইন করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনি যদি রিসেন্ট কোনো ফাইল ওপেন করে থাকেন সেটা আপনি এখানে রিসেন্ট ভিউড ফাইলে দেখতে পাবেন নতুন ইন্টারফেসটাতে তো আপনি যখনই লগ ইন করবেন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন টপ গুগল ড্রাইভ এবং সার্চ ম্যাগনিফাই গ্লাস সার্চ গ্লাস সার্চ ড্রাইভ আপনার গুগল ড্রাইভে যদি অনেকগুলো ফাইল ফোল্ডার থাকে সেক্ষেত্রে আপনি কোন স্পেসিফিক ফাইল ফোল্ডার খুঁজে পাওয়ার জন্য সার্চ বক্স ব্যবহার করতে পারেন পিডিএফ যদি হয় আপনি পিডিএফ সিলেক্ট করলে কোনো পিডিএফ ফাইল ফাইল যতগুলো পিডিএফ রয়েছে সেগুলো এখানে শো করবে এবং আপনি যদি টেক্সট টেক্সট ডকুমেন্টস ডকুমেন্টস হলে স্প্রেডশিট হলে যাই হয় আপনি এখানে প্রেজেন্টেশন হলে আপনি সেটা এখানে দেখতে পারবেন এবং আপনার যদি মোর অ্যাডভান্স সার্চ দরকার হয় আপনার মোর সার্চ টুলস ক্লিক করবেন সেটা আপনাকে কমপ্লিট নতুন একটা পপ আপ ওপেন হবে একটা নতুন পপ আপ দিবে আপনি টাইপ এখানে ফাইল ফর্মেট চেক করে দিতে পারবেন যে কোন ফাইল আপনি খুঁজে চাচ্ছ খুঁজতে চাচ্ছেন ওনার যদি কোনো স্পেসিফিক ফ্রেন্ড বা কারো থাকে সেটা আপনি এখানে দেখতে পাবেন ওন বাই মি অন বাই সামওয়ান যে কোনো যে কারোটা আপনি এখানে পাবেন এবং ইন্টারেস্ট মানে ডিলিট করা ফাইলগুলোর মধ্যে আপনি পাবেন এবং স্টার মার্ক মানে হচ্ছে যেগুলো স্টার মার্ক করে রেখেছেন সেখানে আপনি দেখতে পাবেন টাইম যদি সেট করে দেন সেক্ষেত্রে আপনি সেট করে দিতে পারেন টাইম যে কোন টাইমের ফাইলগুলো আপনি খুঁজে পাচ্ছেন বা খুঁজে খুঁজতে চাচ্ছেন সে লাস্ট নাইনটি ডেজ লাস্ট সেভেন্টি ডেজ লাস্ট থার্টি ডেজ সেটা আপনি নিজে দিয়ে দিতে পারবেন দেন আপনি চাইলে আইটেম নেই বা যে যেকোনো ওয়ার্ড এখানে দিয়ে সার্চ করতে পারেন দেন আপনি যদি ঠিক এই বারটা দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করলে গুগলের অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে আপনি সেগুলো দেখতে পাবেন নোটিফিকেশান এখানে পাবেন এবং এটা আপনার প্রোফাইল গুগল অ্যাকাউন্ট প্রোফাইল আর আপনি যদি এই ভিউটা চেঞ্জ করতে চান লিস্ট ভিউতে নিতে চাইলে আপনি লিস্ট ভিউতে নিতে পারবেন গ্রেড ভিউতে নিতে চাইলে সেটাও নিতে পারবেন আর সেটিংস হচ্ছে মূলত আপনার এখানে টোটাল সেটিংসটা অর্থাৎ আপনার গুগল ড্রাইভ অ্যাকাউন্টের সেটিংসটা আপনি এখানে দেখতে পাবেন এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট যেটা সেটা হচ্ছে মাই ড্রাইভ আপনি যদি মাই ড্রাইভে ক্লিক করেন তাহলে আপনার গুগল ড্রাইভের যতগুলো ফাইল ফোল্ডার রয়েছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন আর যে কোনো স্পেসিফিক ফাইল ফোল্ডার যদি আপনি ডাউনলোড করতে চান সেটা আপনি রাইট ক্লিক করবেন করে ডাউনলোডে ক্লিক করলে সেটা আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি যদি কোনো ফাইল ফোল্ডার কোনো ফ্রেন্ডকে পারমিশন দিতে চান রাইট ক্লিক করবেন করার পর আপনি ঠিক বিভিন্নভাবে এটা করতে পারেন শেয়ার দিতে পারেন অথবা এখানে শেয়ার বাটনে ক্লিক করতে পারেন শেয়ার ফাইল এবং আপনি আপনার ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেস এখানে লিখতে পারেন অথবা সে যদি শুধুমাত্র দেখার জন্য হয় তাহলে আপনি তাকে এই যে ফর্ম্যাটটা রয়েছে অর্থাৎ এই যে ইউআরএলটা রয়েছে সেটা কপি করে তার সাথে শেয়ার করতে পারেন বা তাকে মেইল করতে চাইলে তার নাম লিখবেন আপনি তার নাম লিখলে অনেক ক্ষেত্রে নাম লিখলে তার ইমেলটা চলে আসবে আপনি তার ইমেলটা সেন্ড করতে পারবেন তাকে প্লাস আপনি যদি চান পারমিশন চেঞ্জ করতে অর্থাৎ ক্যান এডিট সে এডিট করতে পারবে ডিলিট করতে পারবে হোয়াট সে তার যাই সে তাই করতে পারবে ক্যান কমেন্ট অনলি কমেন্ট করতে পারবে ক্যান ভিউ অনলি ফাইলটা ভিউ করতে পারবে সো পারমিশন বেসড অ্যাক্সেস আপনি দিতে পারছেন গুগল ড্রাইভে আপনার যে কোনো ফ্রেন্ড বা যে কাউকে দেন আপনি যদি কম্পিউটার্স থেকে ক্লিক করেন কম্পিউটারস মেন হচ্ছে আপনার যদি আপনার কোনো কম্পিউটারকে গুগল ড্রাইভের সাথে কানেক্ট করে নেন সেক্ষেত্রে আপনার কোনো স্পেসিফিক ফাইল ফোল্ডার আপনি সেভ রাখতে পারবেন বা নিরাপদ রাখতে পারবেন আপলোড করা ছাড়াও আপনি সেটা করতে পারবেন অর্থাৎ ব্যাকআপ রাখতে পারবেন ক্লিয়ার কথা হচ্ছে এবং আপনি এটা সম্পর্কে মোর ডিটেল জানতে চাইলে লার্ন মোড়ে ক্লিক করে সেটা সম্পর্কে জানতে পারে শেয়ার উইথ মিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কোনো ফ্রেন্ড আপনার সাথে যদি কোনো ফোল্ডার শেয়ার করে অর্থাৎ ফোল্ডারটা সে ক্রিয়েট করেছে আপনার সাথে শেয়ার করেছে তাহলে আপনি সেটা এখানে পাবেন রিসেন্ট মিন হচ্ছে আপনার রিসেন্ট যতগুলো ফাইল ফোল্ডারে কাজ করেছেন ওপেন করেছেন সবগুলো আপনি এখানে দেখতে পাবেন দেন হচ্ছে আপনি যদি গুগল ফটোতে ক্লিক করেন গুগল ফটোতে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার যদি কোনো গুগল ফটো অ্যাকাউন্ট থেকে থাকে সেটাতে কি কী ফাইল ফোল্ডার রয়েছে সেই ফাইল ফোল্ডারগুলো আপনি এখানে দেখতে পাবেন আর দেন হচ্ছে স্টার্ট স্টার্ট যদি আপনি কোনো ফাইল ফোল্ডার ফরমেট স্টার্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফাইলগুলো স্টার স্টারে আপনি সে ফাইলগুলো দিতে পারবেন দেন হচ্ছে ট্র্যাশ কোন ফাইল যদি আপনি ডিলিট করে থাকেন বা ট্র্যাশ ফোল্ডারে সেই ফাইলগুলো আপনি দিতে পারবেন ব্যাকআপ হচ্ছে মূলত আপনি কোন ফোন বা আপনি যদি কোন ড্রাইভ বা আপনার কোন হার্ড ড্রাইভ ব্যাকআপ রাখতে চান সেটা আপনি ব্যাকআপ রাখবেন ব্যাকআপে আপনি দেখতে পাবেন তো ফোর জিবি এবং ফিফটিন ইউজের মানে হচ্ছে মূলত প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্টে ফিফটিন জিবি ফ্রি স্পেস রয়েছে আমাদের জন্য যার মধ্যে আমি ফোর জিবি ব্যবহার করে ফেলেছি পনেরো জিবির মধ্যে আমাদের জিমেলই আমার ব্যবহার হচ্ছে ছয়শ উনিশ এম আপগ্রেড স্টোরেজ আপনি চাইলে সেটাকে স্টোর আপগ্রেড করতে পারেন অর্থাৎ আপনি গুগলকে টাকা দিয়ে জায়গা কিনে নিতে পারেন পনেরো একশো জিবি হচ্ছে একশো জিবি স্পেস যদি আপনি নেন সো দেন হচ্ছে আপনি যদি ঠিক মোট ডিটেল জানতে চান ব্যাক এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আপনি সেগুলো সম্পর্কে ব্যাক বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনি গুগুলে সার্চ করে বিস্তারিত জেনে নিতে পারেন সো আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপত্র আমাদের পাসপোর্ট আমাদের ভিসা আমাদের ছবি বা আমাদের ভোটার আইডি সার্টিফিকেট এগুলো আমরা কীভাবে আপলোড করব সে জিনিসটা দেখব তো আপলোড করার আগে আপনি চাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন নিউতে ক্লিক করবেন এবং নিউ ফোল্ডারে ক্লিক করবেন তারপর আপনি আপনার ফোল্ডারটার নাম দেবেন দেন আপনার ক্রিয়েট ফোল্ডার দিবেন ক্রিয়েট ফোল্ডার দিয়ে যদি আপনি মাই ড্রাইভে ক্লিক করেন তাহলে আপনি আপনার ফোল্ডারটা এখানে দেখতে পাচ্ছেন তো আপনি ধরুন এই ফোল্ডারটাতে আপনার যে আপনার যে সার্টিফিকেট বা ভোটার আইডি সেটা আপলোড করতে চাচ্ছেন আপনি সেটা এখানে জমা রাখতে চাচ্ছেন তো আপনি এখানে ডাবল ক্লিক করবেন সেটা ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি নিউ তে ক্লিক করবেন করে ফাইল আপলোডে ক্লিক করবেন দেন এটা আপনার হার্ড ড্রাইভ ওপেন হবে অটোমেটিক্যালি আপনার ডেস্কটপে আমরা যাই আমরা যে কোনো একটা ফাইল বা ফোল্ডার আপলোড করে দেখি আমরা একটা ফাইল আপলোড করছি যেটা আপলোড হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইমেজ ফাইল আপলোড হয়েছে আপনি চাইলে এখানে অসংখ্য আপনার যতগুলো ফাইল ফোল্ডার আপনার যতগুলো কাগজপত্র সার্টিফিকেট রয়েছে সব এখানে আপলোড করতে পারেন এবং আপনি যদি ডিলেট করতে চান বা সেটাকে রিমুভ করতে চান সেটা ডিলেটে ক্লিক করলে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে আপনি যদি কোনো ফাইল কমপ্লিট ফোল্ডার রিমুভ করতে চান সেক্ষেত্রে ফোল্ডারটা সিলেক্ট করবেন করে রিমুভে ক্লিক করলে সেটা রিমুভ হয়ে যাবে এভাবে আপনার ফাইল ফোল্ডার রিমুভ করতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র গুগল ড্রাইভে জমা রাখতে পারেন সবচেয়ে নিরাপদ এবং আপনার কখনো হারানোর ভয় নেই এবং আপনি যেখান থেকে আপনার জিমেলে লগ করতে পারবেন আপনার এই ফাইলগুলো আপনি সেখান থেকে ডাউনলোড করে কাজে লাগাতে পারবেন ভিউয়ার্স আশা করি গুগল ড্রাইভ সম্পর্কে আপনাদের যতগুলো ইনফরমেশন জানার দরকার বেশিরভাগগুলো আপনারা পেয়ে গেছেন এরপরেও যদি আপনাদের মনে হয় যে কোনো ব্যাপার যেটা আমি আপনাদেরকে বলতে পারিনি অবশ্যই কমেন্টসে জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার দিতে আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন ভিডিওতে নতুন বিষয়